হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনি পার্সিয়ান ক্যাট পালন করতেছেন বাসায়, কিন্তু আপনার পার্সিয়ান ক্যাটটা কতটুকু সিকিউরিটি আপনার বাসায়, আপনার বাসাটা কতটুকু সিকিউরিটি ব্যবস্থা, যেমন আপনার বিড়ালটা হঠাৎ করে ভুল করে বাসা থেকে বের হয়ে যাবে কি না, কিংবা হচ্ছে যে আপনার বিড়াল বাসায় আছে বাট আপনার জানালায় এবং আপনার যে বেলকনির যে গ্রিল এটাতে নেট দেওয়া আছে কি না। তার কারণটা হচ্ছে যে ভুলক্রমে আপনার বিড়ালটা কোনো ক্রমে আপনার গ্রিলে উঠে গেল, তো ওঠার পরে সে কখনোই নিচে লাফ দেবে না, কিন্তু কোনো একটা দুর্ঘটনাক্রমে একটা শব্দ হলো, বিকট একটা শব্দ হলো, সে উল্টো দিকে লাফ দিয়ে দিল, তাহলে কিন্তু ফ্রেন্ডস আপনার দুইতলা বা তিনতলা থেকে বিড়ালটা পড়ে গেলে সে প্যারালাইজড হয়ে যাবে কিংবা মারাও যেতে পারে। তো ফ্রেন্ডস, এই জন্য আজকে আমি বলতে আসছি যে যেটা যে অবশ্যই আপনার বাসায় গ্রিল এর ভেতরে আর নেট দিতে পারেন আপনারা। তো নেট ফ্রেন্ডস, আমি আপনার ভিডিওতে একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনি পিকচারে দেখতে পাচ্ছেন যে নেটটা কী ধরনের। আপনি সেটাকে হচ্ছে যে নেটের যেটা সুতার তৈরি আর কি, জাল টাইপের আর কি, মাছ ধরা জালের মতো, ওই টাইপের নেট লাগাই দিতে পারেন, অথবা হচ্ছে যে আপনি করতে পারেন যে সেটা স্টিল নেট কিনতে পাওয়া যায়, কিংবা আপনি লোহার নেট, যে কোনো ধরনের নেট আপনি ইউজ করতে পারেন। বাট আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বিড়ালকে সেফ রাখা, সে যেন পড়ে না যায়, গ্রিল থেকে পড়ে না যায়, সে কখনোই লাভ দেবে না আমি শিওর। বাট আপনার বাসায় যদি বেবি বিড়াল থাকে, যেমন হচ্ছে যে 3 মাসের কম এরকম বিড়ালগুলো থাকে, তো ওদের আসলে বোঝার ক্ষমতাটা খুব কম থাকে যে ফ্রেন্ডস যে ও আসলে লাভ দিলে কী হবে বা ওর লাভ দেওয়াটা উচিত হচ্ছে কি না। তো সেক্ষেত্রে ফ্রেন্ডস ও হচ্ছে যে লাভ দিতে পারে, এই জন্য হচ্ছে যেটা আপনার করতে হবে তাকে সেফ রাখতে হবে। তো আপনি নেট নিতে পারেন, তো নেট যেগুলো হচ্ছে যে 160 টাকা, মানে শুধুমাত্র 50 টাকা থেকে 160 পর্যন্ত আপনি বিভিন্ন গ্রেডের নেট পাবেন। তো আশা করি আপনারা এই নেটগুলো লাগাই দেবেন। আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন আমার যে এই পিকচারটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে নেট, তো সেক্ষেত্রে আপনি এই নেটগুলো লাগাই নিতে পারেন এভাবে, তাহলে আপনার বিড়াল অনেক সেফ থাকবে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকবে না, বা কিংবা বাইরের কোনো, আপনি নিচতলা থাকেন কোনো সমস্যা নেই, পড়ে যাওয়ার ভয় নেই, বাট বাইরের যে বিড়ালগুলো আছে, বাইরের বিড়াল কিংবা কুকুর যাতে অ্যাটাক করতে না পারে এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর ফ্রেন্ডস, পরবর্তীতে ভিডিওতে আমি নিয়ে আসতেছি যে আপনার বিড়ালের ব্রিডিংয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে কীভাবে ব্রিডিং করলে আপনার ভালো টাইপের বাচ্চা পাওয়া যায়, অরিজিনাল পার্সিয়ান বাচ্চা পাবেন। অনেকেই দেখা যাচ্ছে যে আমাকে মেইল করে কিংবা ফোন করে যে ভাইয়া, আমি তো বিড়াল পালন করতেছি অনেকদিন যাবত, কিন্তু আমার বিড়ালটার হচ্ছে যে প্রবলেম যে আমি অরিজিনাল মেল এবং অরিজিনাল ফিমেলটাও আমার অরিজিনাল, কিন্তু বেবি হচ্ছে দেশি বিড়ালের মতো, এটা আসলে কেন? তো এই ব্যাপারটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো ইমিডিয়েটলি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ফ্রেন্ডস অবশ্যই, আর আমার ভিডিওটা অবশ্যই ভালো হয়নি, কারণ আমি প্রফেশনাল ভিডিও মেকার না, আর যেটা হচ্ছে যে আমার কোনো প্রোডাকশন টিম নেই, আমি নিজে নিজেই ভিডিও করে নিজে নিজেই আপনাদেরকে দিচ্ছি, জাস্ট ইনফরমেশনটাকে পাস করতেছি। সো ফ্রেন্ডস, ভিডিও খারাপ হওয়ার কারণে বকাবকি অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই, বকা শুনতে আমার ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে বকা শুনতে আপনাদের, আর ভালো থাকবেন।